হ্যালো বন্ধুরা, জয় বৈশাখী লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত। এত জিনিস সাজগোজের, তারপরে জামা কাপড় সব পড়ে আছে, সব গোছাতে হবে, তার উপর শরীরটা আর সাথ দিচ্ছে না, ঘুম নেই, বুঝতে হচ্ছে যখন যে কালি পড়ে গেছে। তো ছটপট রুমগুলো গুছাই, দেখি কি অবস্থা। নিচে গিয়ে নিচের কাজগুলো কমপ্লিট করে এসেছি। এবার আমার রুমেও তোমাদের দাদাভাই কি করেছে, কাল রাতে ঘুমাতে এসে কিছু কিছু জিনিস গুছিয়ে দিয়েছে, আরও কিছু বাকি আছে। ঘর পুরো এলোমেলো হয়ে আছে, ভালো লাগছে না, তাই সেগুলো আগে গোছাতে হবে, তারপরে স্নান, তারপরে ঘুম। খাওয়া দাওয়া এখন ভারমে যাক, কোনো মানে খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই, খাওয়া দাওয়া না হলেও হবে, আগে ঘুম দরকার শরীরে। তো চলো চটপট ঘরটা গুছিয়ে। থেকে আজকে 19 তারিখ, জানি না এরপরে আমাকে খুঁজে পাওয়া যাবে কিনা, কারণ কটা দিন আমার উপর দিয়ে যা যাচ্ছে আমি সত্যি আর নিতে পারছি না। তোমাদের দাদাভাইকে ধরিয়ে দিয়েছি ক্যামেরা, এবার ওই করুক, আমি তো মানে শুয়ে গেলে আর উঠবই না, তার ওপর কালকে উনানের সাইডে এতক্ষণ আর গোছানোর পর না মানে আর শরীর টান ছিল না, ঘুম চলে এসেছিলো, ঘুমিয়ে গেছিলাম। এবার আমি বিকেলে উঠে দেখি যে আমার সব কুজু বুজু বন্ধু বান্ধবীরা, মানে যাদেরকে নিয়ে আমি সময় কাটাতে ভালোবাসি, এই বাচ্চাগুলো এখানে আছে। তো চলে এলাম ওদের সাথে, একটু দেখা করব আর তোমাদের সাথেও শেয়ার করব। হ্যালো, হাই, বৌদি ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো পিছনে যে দুজন যাচ্ছে ওটা হচ্ছে ছোট কাকিমার বোন, ওরা এখানে থাকে না, ওরা খড়গপুরে থাকে। সবাইকে ডাকছি, সবাই ওইখানেই জটলা পাকি আছে, কি করছে ভগবান জানে। কি মা, কি গো, কি ব্যাপারটা, কি আমি আমি তো লি আমি তো টাইটেলটা এটাই দিব, কি এতগুলো বাচ্চার মা, ভালো ভালো কমেন্ট আসছে। কই গো একটু হেসে দাও, বলে মামি, সবাই আমার মামি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। হ্যাঁ, দেখুন বাটো পড়ে গেছে, দেখুন। চলো 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 বাড়ি নিয়ে যাই, নতুন অতিথিকে বাড়ি নিয়ে যাই একটু। চলো চলো চলো, কি খাবে কি খাবে, কি খাবে, কই গো, আরে কথা বলো, আরে কথা বলো। হ্যাঁ, দিদির বিয়ে যেতে না যেতেই পাশে আরেকজনের ঘরে কালী পুজো, তো জেঠিমা এসছে সেই কারণে আমার কাছে আইব্রো করতে। তো পার্লারের এই কাজগুলো করতে আমার খুব 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 ভালো লাগে। বিয়ের আগে তো মানে অনেক কাজ করতাম আমার বাবার বাড়িতে, ওখানে অনেক কাস্টমারও হতো, কিন্তু বিয়ের পর তো আর সেভাবে হয় না, তাই সত্যি মাঝখানে প্রচণ্ড ডিপ্রেশনে চলে গেছিলাম এই পার্লারে কাজকর্ম নিয়ে। কিন্তু এখন ঠিক হয়ে গেছে, আর এখানেও টুকটাক কাস্টমার হয়, আর ও আমার কাছে অনেক দিন ধরে চুল কাটবে বলে অপেক্ষা করছিল, ফাইনালি সেই সময় আজকে এলো। মানে ও বলছে ওর মনের মতো কাটিং হয়েছে। যাই হোক, মাসকাবাড়ি বাজারের লিস্ট করছি, তোমাদের দাদাভাই যাবে বাজার করতে, গলাটা একদম ধরে আসছে, মানে রাত জাগাও হয়েছে কিছুদিন। তাই তো এই যে বলি না যে উনানের সাইডে রান্না করতে কষ্ট হয়, সব কষ্ট জানো তো এখানেই মানে দূর হয়ে যায় যখন আমার মানুষটা খাটাখাটনি করে আসে আর আমি ওকে যত্ন করে খাওয়াতে পারি। ও যখন খায় ওটা দেখেই যেন আমার মন ভরে যায়। আর এখন 8:30 9টা
বাজে ঘুমানোর সময়, তো ফ্যান নেই, দিদি অষ্টমঙ্গলে এসেছিল তাই ফ্যানটা নিয়ে এসেছিল এখানে, তাই ফ্যানটা নিতে এসেছি আমি আর তোমাদের দাদাভাই আর ওদের ঘরে আত্মীয় স্বজন সবাই ভর্তি। আমার হাতে না ক্যামেরা নিতে একটু লজ্জা লজ্জা করছে। তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করার আছে, মেসেঞ্জারে এসে আমাকে একজন কমেন্ট করছে যে তুমি বলো তোমার মাতার ওপর অনেক ঋণ আছে, অভাব আছে, তাহলে কি করে এতগুলো কিছু করতে পারছো, ফ্রাইড রাইস, চিকেন কষা, তোমাদের দাদাভাইয়ের বার্থডে ব্লগে যে করেছিলাম, তো কি বলো তো দিদিভাই টাকা না দিলে তো আমি বার্থডেটা করতে পারতাম না, এটা আমি সবার আগে মানে স্বীকার করে নিয়েছি। তো কাছের মানুষের ভালোবাসার জন্য বা ওর হ্যাপিনেসের জন্য তো এইটুকু তো করা যেতেই পারে, অভাব তো সারা জীবনই থাকবে, তাই না? তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই থাকুক। ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো যদি কিছু জানার থাকে, আর প্লিজ সবার সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দাও। প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আর 5 জনের মতো এগিয়ে